আজ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশের পাঁচটি জেলা ও একটি উপজেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন বিকেল তিনটায় রাজধানী তেজগায়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে সব জনসভায় যুক্ত হবেন তিনি মঙ্গলবার আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে এ সময় আরও বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে গাইবান্ধা রাজশাহী টাঙ্গাইল ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লি এবং সন্দীপ উপজেলা নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন